আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী এবং আটকে থাকা কুয়েত প্রবাসী ও বোন আশা করি সবাই ভালো আছেন আমি সংযুক্ত হয়েছি বাংলাদেশ থেকেই কুয়েত পেজ ফর বাংলাদেশি এবং বাংলাদেশি ইন কুয়েত গ্রুপের অ্যাডমিন প্যালেন্টের একজন সদস্য কাইন্ডলি যেটা হচ্ছে আপনারা একটু জানাবেন কমেন্ট করে লাইভের সাউন্ড এবং সবকিছু কিছু টেকনিক্যাল বিষয়গুলি ঠিক আছে কিনা আজকে আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি আমি সর্বশেষ আটকে থাকা কুয়েত প্রবাসীদের জরিপের সর্বশেষ আপডেট কি এবং বাংলাদেশে যে লকডাউন কিংবা শাটডাউনের বিষয়গুলি চলছে তাহলে আমরা আগামীকাল রবিবার কি মন্ত্রণালয়ে আমাদের যে আটকে থাকা কুয়েত প্রবাসীদের ভ্যাকসিনের যে দাবিতে যে আমরা লিস্ট করেছি ওই লিস্টটা কি জমা দিতে পারব কিনা এ এই বিষয়ে সর্বশেষ আপডেট দেওয়ার জন্য খুব স্বল্প সময় নিয়ে আমি লাইভে থাকবো সো কাইন্ডলি যারা জয়েন হয়েছেন কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিন তাহলে আটকে থাকা কুয়েত প্রবাসী যারা আছে বাকিরা দেখতে পারবে সর্বশেষ আপডেটটা কি কেমন কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিন যারাই এখনই লাইভে টিউন করছেন দয়া করে লাইভটা একটু শেয়ার করে দিন তাহলে সবার জন্য ভালো হবে কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দিন ধন্যবাদ যারাই সংযুক্ত হয়েছেন দেশ এবং বিদেশ থেকে সবাইকে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা সো আমি যেটা হচ্ছে সর্বশেষ আমরা আমরা সবাই জানি যে আটকে থাকা কুয়েত প্রবাসীদের সবাই একসাথে হয়ে আমরা বানাবন্দন করেছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে সেটা হয়েছিল পনেরোই জুন এবং তার পরবর্তীতেই আমরা মানববন্ধন করার পর পরে আমরা করেছিলাম বিশেষ জুন সংবাদ সম্মেলন সাগরণী মিলনায়তনে এবং সেই সংবাদ সম্মেলন থেকে আমরা অনেক ভালো কিছু সারা পেয়েছি আলহামদুলিল্লাহ এবং তারপরে যেটা হয়েছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা চিঠি দিয়েছিলাম এর মাঝখানে এবং সর্বশেষ এরপরে হচ্ছে আমরা সংবাদ সম্মেলনের পরে আমরা সকল কুয়েত প্রবাসীরা আমরা বলেছিলাম যে আমরা একটা ডেটাবেস করব যে আমরা আটকে থাকা কুয়েত প্রবাসী মানে আকামা আছে বিদেশে কুয়েতে ফেরার জন্য অপেক্ষা আছে সেক্ষেত্রে কতজন হতে পারে সর্বশেষ অথবা যে যে লিস্টটা লিস্টটা সেটা আসলে আমরা নেওয়ার চেষ্টা করেছি যাতে আমরা মন্ত্রণালয়ে সাবমিট করতে পারি সেক্ষেত্রে আমরা আজকে কয়েকদিন আপনারা দেখেছেন একটা লিঙ্ক দিয়েছিলাম সেটা হচ্ছে গুগল ডকের মাধ্যমে আপনারা অনেকেই ফর্মটা ফিল আপ করেছেন সেই ক্ষেত্রে আমাদের যে দুটো দাবি ছিল বাংলাদেশ গভর্নমেন্টের কাছে পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সেটা হচ্ছে আমাদের যেন অবশ্যই 所以。 পি ফাইজার টিকাটা প্রদান করে যেন অবশ্যই কুয়েতে যাওয়ার ব্যবস্থা করে পাশাপাশি আমাদের তো এনআইডি কার্ড নেই শতকরা আশীরভাগ প্রবাসীদের এনআইডি কার্ড নেই তো আমাদেরকে যেন ভোটার পাসপোর্টের মাধ্যমে যেন আমাদের টিকা প্রদান করে দেশে কুয়েতে ফেরার সুযোগ করে দেয় সেক্ষেত্রে আমরা আজকে পর্যন্ত যে আমি যে আপডেটটা দিতে এসেছি কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা যে গুগল ডকের মাধ্যমে আমরা আপনারা যারা সবাই সাবমিট করেছেন আটকে থাকা কুয়েত প্রবাসী যারা সবাই সাবমিট করেছেন সেক্ষেত্রে আমাদের টোটাল আটকে থাকা কুয়েত প্রবাসীর সংখ্যা হয়েছে চার হাজার আটশো নব্বই জন চার হাজার আটশো তো নব্বই জন সেক্ষেত্রে পুরুষ এবং মহিলা মিলেই সব আটকে থাকা কুয়েত প্রবাসীরা যারা এখনো পর্যন্ত মানে একটু আগ পর্যন্ত যারা ফর্মটা ফিল আপ করেছেন তাদের সংখ্যা হয়েছে চার হাজার আটশো তো নব্বই জন তাহলে আমরা চার পাঁচ দিন ধরে আমরা যে ফর্মটা করছি আলহামদুলিল্লাহ শুধুমাত্র ফেসবুকের কল্যাণে ফেসবুকের মাধ্যমে আপনি আমি আমরা সবাই শেয়ার করার মাধ্যমে আটকে থাকা কুয়েত প্রবাসীরা চার হাজার আটশো নব্বই জনের ফর্মটা ফিল করেছে সো যেটা হচ্ছে আর এই ফর্মটা ফিল আপ করার পূর্বে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আগামীকাল যে রবিবার সেই রবিবারেই কিন্তু মন্ত্রণালয় সাবমিট করার কথা ছিল কিন্তু এই বাংলাদেশে যে করোনার পরিস্থিতি যেভাবে বেড়েছে সেক্ষেত্রে বাংলাদেশ সরকার সেক্ষেত্রে এটাকে কন্ট্রোল করার জন্য যে পদক্ষেপগুলি নিয়েছে আমরা অবশ্যই পদক্ষেপগুলিকে আমরা সম্মান জানাই এবং এটা আমাদের দেশের জন্য জনগণের জন্য সো আগামী আগামীকাল যাতে লাস্ট ওয়ার্কিং ডে হবে লকডাউন কিংবা শাটডাউনের পূর্বে আসলে আগামীকাল সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া খুবই কঠিন হবে এবং সেটা যদি কোনোভাবে এখানে জমাও দিই সেটা নিয়ে আসলে কাজ হবে না সো আমরা আপনাদের কাছে যারা আটকে থাকা কুয়েত প্রবাসী তাদের কাছে যে আপডেট লেটেস্ট আপডেটটা দিতে যাচ্ছি কাইন্ডলি আর যদি কোনো ভাই বোন আটকে থাকা কুয়েত প্রবাসী যাদের নাকি আঁকা আমাদের বৈধতা আছে তা আর কোনো প্রবাসী ভাই যদি কুয়েত প্রবাসী ভাই ও বোন যদি আমাদের কাছে আপনার ফর্মটা এখনও ফিল আপ না করে থাকেন তাহলে আপনি জমা দিতে পারেন যত দ্রুত সম্ভব আর যখনই বাংলাদেশের লকডাউন কিংবা শাটডাউন শিথিল হয়ে যাবে দ্যাট মিন্স মন্ত্রণালয়গুলি সচল থাকবে মন্ত্রণালয় হবে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের ডকুমেন্টসগুলি আটকে থাকা কুয়েত প্রবাসীর সর্বশেষ সবার তথ্যগুলি নিয়ে ডেটাবেজ আমরা সাবমিট করব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আর আরেকটা বিষয় আমরা আপডেট জানিয়ে রাখি আমরা অলরেডি জানি যে কুয়েত সরকার বলেছে পহলে আগস্ট থেকে যাদের টিকা দেওয়া আছে কুয়েত গভর্নমেন্ট থেকে যে চারটা টিকার নাম উল্লেখ করা হয়েছে যাদের ওই টিকাগুলি দেওয়া আছে

এবং যাদের সাথে মানববন্ধন কিংবা সংবাদ সম্মেলনে দেখা করেছি কয়েকজন আছে হাতে গনা যারা নাকি অ্যাস্ট্রোজেনিকাটা দিয়েছেন সো আশা করছি এবং সেটা দেখাচ্ছে যে কুয়েত গভর্নমেন্ট সেটাকে অ্যাস্ট্রোজেন অ্যালাউ করছে সো পাশাপাশি যে চারটা টিকা রয়েছে যে মডার্না আর একটা হচ্ছে পিপি ফাইজার আর হচ্ছে হচ্ছে যেটা হচ্ছে জনসন অ্যান্ড জনসন আর একটা হচ্ছে অ্যাস্ট্রোজেনিকা যেটা হচ্ছে অক্সফোর্ড অথবা অ্যাস্ট্রোজেনিকা আপনারা যদি চান এই লিস্টটা আপনারা দেখতেও পারবেন যেটা হচ্ছে অথবা আমি লিঙ্কে দিয়ে দিব পিকচার দিয়ে দিব সো এটা হচ্ছে সর্বশেষ আপডেট তো যেটা হচ্ছে আমরা হচ্ছে সর্বশেষ আপনাদেরকে সর্বশেষ যে লেটেস্ট আপডেটগুলি আসবে আমরা জানিয়ে সো দয়া করে আগামী থেকে থেকে দিন সোমবার থেকে যে বাংলাদেশে লকডাউন কিংবা শাটডাউন যেটাই হোক বাংলাদেশ সরকার যখন যে সিদ্ধান্ত আমাদের সেটা মেনে নিতে হবে আটকে পড়া কুয়েত প্রবাসী যারা হচ্ছে অবশ্যই মনোবল রাখুন আমাদের সঙ্গে থাকুন আমরা আসলে একা নয় আমরা সকল আটকে থাকা কুয়েত প্রবাসী আমরা একসাথেই একটা পরিবার আমরা সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছি যেন বাংলাদেশ থেকে এই যে জনসন অ্যান্ড জনসন অথবা পি ফাইজারের যে টিকা রয়েছে ডাবল ডোজের এটা দিয়ে আমরা যেন কুয়েতে ব্যাক করতে পারি সেই সেই জন্য আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি সবাই চেষ্টা করে যাচ্ছি আর এই এই যে উদ্বেগ সে যারা এই উদ্বেগ গ্রহণ করেছেন কুয়েতে থেকেও তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ভালোবাসা জানাই আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা হয়তো বুঝতে পারছেন যারা এখন জয়েন করেছেন লাইফটা একটু শেয়ার করে দিন যেটা হচ্ছে সংক্ষেপে আমি বলি এখনো পর্যন্ত আপনারা যারা এই জরিপ আমাদের করোনা যে আমাদের যে লিস্ট আমরা করেছি সেখানে সর্বমোট আমরা লিস্টেড হয়ে পেয়েছি জন নিবন্ধন করেছেন চার জন আটকে থাকা কুয়েত প্রবাসী নিবন্ধন করেছেন আমরা আরো বিশ্বাস করি যে আরো অনেকেই রয়েছেন যারা নাকি বিষয়টা জানান না দয়া করে আপনি আপনার পাশের জনকে জানান আপনি আপনার পাশের জেলার ভাইকে জানান বন্ধুকে জানান অথবা অন্য কাউকে জানান এবং পাশাপাশি যারা কুয়েত থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা জানেন আটকে থাকা আপনার কোন রিলেটিভ রয়েছে কোন রুমমেট রয়েছে তাদেরকে আপনারা অবশ্যই এই আমার এই লাইভের ডেসক্রিপশন বক্স লিংকটা দেওয়া আছে কাইন্ডলি সেখানে গিয়ে অবশ্যই ফর্মটা ফিল করতে পারেন যারা একবার করেছেন দ্বিতীয়বার কোনো প্রয়োজন নেই যারা একবার ফর্মটা ফিল করে ফেলেছেন দ্বিতীয়বার করার কোনো প্রয়োজন নেই তবে আগামীকাল যে আমাদের এই যে মন্ত্রণালয় যে সাবমিট করার কথা ছিল সেটা আগামীকাল আমরা সাবমিট করতে পারছি না দেশের শাটডাউন কিংবা লকডাউনের কারণে সেটা হচ্ছে না অবশ্যই যখনই সংশ্লিষ্ট মন্ত্রণালয় শাটডাউন কিংবা লকডাউনের পরে খুলে যাবে আমরা অবশ্যই যত দ্রুত সম্ভব সেটা আমরা সাবমিট করব এবং সেটা ক্ষেত্রে আমাদের দুইটা দাবি যারা কষ্ট করে মানববন্ধনে এসেছেন অথবা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আমাদের নিউজগুলি ভাইরাল করেছেন মিডিয়া হতে এবং আমাদের প্রবাসী অন্যান্য প্রবাসী যারা আছেন তাদেরকে সকল সকলকে আন্তরিক ভালোবাসা জানাই আমাদের যে দুইটা দাবি পরিবর্তে পাসপোর্ট দিয়ে যেন আমাদের টিকা প্রদান করা হয় এবং অবশ্যই আমরা যেন পি যে বাংলাদেশে যে টিকা রয়েছে লাখের উপরে ডোজ এখনও আছে আমরা যেটুকু জেনেছি সেই সেখান থেকে যেন কুয়েত প্রবাসীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমাদেরকে যদি পি ফাইজারের যে দুইটা টিকা দুই ডোজ যদি আমাদেরকে দেয় যে আমরা যে অল্প কয়েকজন কুয়েত প্রবাসী আছি তাহলে কিন্তু আমরা পয়লা আগস্ট থেকে ফ্লাইটে টিকিট কেটে আমরা করতে পারবো ইনশাল্লাহ আর যদি যদি সেক্ষেত্রে যদি না থাকে তাহলে অন্য যেগুলি কুয়েত সরকার অনুমোদিত রয়েছে যেমন জনসন জনসন অথবা মর্ডানা এইগুলি যেন যেভাবে দ্রুত সম্ভব এনে কুয়েত প্রবাসীদেরকে যেন ভ্যাকসিনগুলি দিয়ে যেন কুয়েত প্রবাসীদের যেতে পারে সেই ব্যবস্থা করে দেব পাশাপাশি শুধু নট অনলি কুয়েত প্রবাসী এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগই সব দেশেই কিন্তু এই নিয়মটা সিস্টেমটা চালু হচ্ছে সো দয়া করে প্রবাসীদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে টিকা প্রদান করুন এবং এনআইডি পরিবর্তে পাসপোর্ট দিয়ে টিকা দেওয়ার জন্য ব্যবস্থা করে দিন দয়া করে কারণ প্রবাসীরা যদি যার যার কর্মস্থলে ফিরতে পারবে বাংলাদেশ উন্নত হবে বাংলাদেশ ডেভেলপ ডেভেলপড হবে রেমিটেন্স পাঠাবে প্রতিদিনই প্রবাসীরা কেউ না কেউ রেমিটেন্স পাঠাচ্ছে যে কোনো মাধ্যমে সো দয়া করে যেটা হচ্ছে আমাদেরকে একটু সুনজর দিন আমাদেরকে অবশ্যই ভ্যাকসিন প্রদান করে কুয়েতে যাওয়ার ব্যবস্থা করে দিন আর যারাই আটকে থাকা কুয়েত প্রবাসী রয়েছেন সর্বশেষ আবার বলছি আমাদের কোয়ান্টিটিটা হয়েছে চার হাজার আটশো নব্বই জন আমরা অলরেডি লিস্টেড হয়েছি অলরেডি ফর্মটা ফিল করেছেন যারা এখনো করেননি অথবা যাদের পাশে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন করেননি দয়া করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফর্মটা লিঙ্ক আছে জমা দিয়ে দিন সাবমিট করে দিন তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় শাটডাউন কিংবা লকডাউনের পরে যেদিনই খুলবে সেদিনে আমরা সাবমিট করবো ইনশাল্লাহ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য একে অন্যের জন্য দোয়া করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কুয়েতে যাওয়ার ব্যবস্থা করে দিন আর যারাই আটকে থাকা কুয়েত প্রবাসী রয়েছেন সর্বশেষ আবার বলছি আমাদের কোয়ান্টিটিটা হয়েছে চার হাজার আটশো নব্বই জন আমরা অলরেডি লিস্টেড হয়েছি অলরেডি ফর্মটা ফিল করেছেন যারা এখনো করেননি অথবা যাদের পাশে বন্ধু বান্ধব স্বজন করেননি দয়া করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফর্মটা লিঙ্ক আছে জমা দিয়ে দিন সাবমিট করে দিন তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় শাট ডাউন কিংবা লকডাউনের পরে যেদিনই খুলবে সেদিনে আমরা সাবমিট করবো ইনশাল্লাহ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য একে অন্যের জন্য দোয়া করুন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আহমতুল্লাহ